হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা বিশেষ ভিডিও আমি বানিয়েছি। এই যে 11টা দিন বাকি রয়েছে, এই 11টা দিন আমরা কীভাবে পড়ব, আমাদের এক্সাম স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, সব থেকে ইম্পর্টেন্ট, আমরা যদি লক্ষ্যহীনভাবে পড়ি তাহলে নিশ্চিত আমরা অসফল হব, কিন্তু যদি আমরা লক্ষ্য নিয়ে একটা নির্দিষ্টভাবে আমাদের একটা স্ট্র্যাটেজিক্যালি যদি আমরা এগোই পরীক্ষায়, তাহলে আমরা শিওর সেখানে আমাদের সাকসেস আসবেই আসবে, এটুকু তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলছি। যারা এতদিন পর্যন্ত পড়নি, এখন ভাবছো শুরু করবে, তাদের কথা পরে বলবো, এখন কথা বলবো যারা পড়ে এসেছো, এখন শেষ মুহূর্তে তোমাদের কী করণীয়, কী করলে তোমরা ভালো এনটিএসএ পাবে তোমাদের জন্য কথা বলবো, কারণ তোমরা কষ্ট করে এসেছো এতদিন পর্যন্ত। আমি কোনো মিথ্যে কথা বলি না, আমি কোনো ভুল কথাও বলি না। আজকে যে কথাগুলো বলবো, যে পয়েন্টগুলো বলবো, সেগুলো তোমরা সবাই রিলেট করতে পারবে, যারা কাজে লাগবে তারা প্রত্যেকে ভালো কলেজ সুযোগ পাবে, এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। প্রথম টিপ, তোমাদের পরীক্ষায় যেহেতু সময় খুব কম রয়েছে, এই মুহূর্তে নতুন করে আর কিছু শুরু করতে যাবে না। আমি যদি টপিকগুলো বলি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, সব থেকে বেশি ভুল যেটা করে ছেলেমেয়েরা সেটা হচ্ছে কি, ম্যাথে ভুল করে। ম্যাথে যে বিভিন্ন প্রশ্নের ধরনগুলো একটু চেঞ্জ হয়ে গেলেই না, তাহলে কিন্তু দেখবে ম্যাথটাই পুরো আলাদা হয়ে গেলো, অ্যান্সারটা ভুল হলো। তো আমি বারবার বলবো, যেই সব অঙ্কগুলো খুব সহজের মধ্যে হয় সেগুলোই সলভ করবে, খুব জটিলতা যাবে না। সাইন থিটা, কস থিটা, এত জটিলতা যাবে না, ঠিক আছে? কারণ কি, ওখান থেকে প্রশ্ন আসলে খুব বেশি হলে একটা থেকে দুটো আসবে। তো আমার সাজেশান হচ্ছে, ওই 1 বা 2 নম্বরের জন্য আমাদের কি সময় নষ্ট করা ঠিক হবে, হবে না। তো প্রথম টিপ হচ্ছে সেই সব স্টুডেন্টদের জন্য যারা এতদিন পর্যন্ত পড়ে এসেছো, ভাবছো ভুলে যাচ্ছি বা এটা পড়লাম না, এটা পড়িনি, এটা পড়লে হয়তো আরও বেশি কম পাবো, এই মানসিকতা ভুলে যাও। কারণ এখন তোমাদের কাছে সময় খুবই কম রয়েছে, তোমরা যদি আবার নতুন করে কোনো কিছু শুরু করতে যাও, দেখবে তোমাদের কিন্তু যেগুলো পড়ে এসেছো সেগুলোও ভুলে গেছো। তো অবশ্যই এটা পয়েন্ট ওয়ানটা মনে রাখবে। পয়েন্ট টু যেটা, সেটা বলি। পয়েন্ট টু হচ্ছে, এই মুহূর্তে তোমাদের দাঁড়িয়ে সব প্রশ্নের উত্তর করতে যাওয়া স্বাভাবিক। দেখবে মক টেস্ট দেওয়ার সময় আমরা কী হয়, আমরা প্রত্যেকটা অ্যান্সার দিই, যেগুলো ভুল পাই না সেগুলো স্কিপ করি বা সেগুলোকে আন্ডার রিভিউ রাখি, যাতে পরবর্তীকালে মানে দেখতে পারি। তো আমি তোমাদের বলবো, অবশ্যই এইখানে আমরা কিছু টিক্স, আমরা কিছু টিপস ফলো করবো। এখানে অনেক সময় কী হয়, অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমরা আন্দাজে দিয়েও সঠিক দিয়ে ফেলি। তো কিছু ট্রিক তোমাদের বলে দিই। প্রথম যে ট্রিকটা, সেটা হচ্ছে কি, যখনই দেখবে কোনো বাক্যে কোনো একটা কিছু বলা হচ্ছে যে এ কোনটা সঠিক নয় বা অর্থাৎ কোনটা ভুল, এই ধরনের যখন কোনো প্রশ্ন বলা হবে, তো সব থেকে যেটা ছোটো সংক্ষেপে যে মানে অপশানটা থাকবে, মনে করো একটা অপশান হচ্ছে, একটা অপশান এত বড়, একটা অপশান এত বড়, আরেকটা অপশান এত বড়, আরেকটা অপশান এত বড়, তো সব থেকে ছোটো যেটা সেটাই হচ্ছে রাইট অ্যান্সার, যেটা ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে। আমি বলছি 60-70% এটাই রাইট অ্যান্সার হয়। যেটা দেখবি যে কোনো প্রশ্নে বলা হচ্ছে যে নিম্নের কোনটি সঠিক নয়, কোন তথ্যটি ভুল রয়েছে, তো সেক্ষেত্রে আমি তোমাদের এই ট্রিকটা বলছি। আরও অনেক হাজার ট্রিক আছে, আমি আমার পেইড ক্লাসে বলে দিয়েছি, বাট তোমাদের আমি কিছু কিছু ট্রিক বলে দেবো যেগুলো পরীক্ষায় কিন্তু সিলি মিস্টেক প্রশ্ন তো করে ফেলে স্টুডেন্টরা। তো প্রথম মিস্টেক কী বললাম, যে নতুন করে স্টার্ট করতে যাবে না, যেটা পড়েছে সেটাই পড়বে, ভালোভাবে রিভিশন দাও তাহলে এনাফ। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কি, কিছু মেডিক্যালি আমাদেরকে, মেন্টালি আমাদেরকে সেভাবে প্রিপেয়ার হতে হবে, যদি কোশ্চেন কঠিন আসে তাহলে কী কী ট্রিক ফলো করবো। তো প্রথম ট্রিক হচ্ছে এটা, যে যেটা ছোটো সংক্ষেপে লেখা থাকবে সেটা আমাদেরকে চুজ করতে হবে। কবে, কখন না, যখন কোনো প্রশ্নে লেখা থাকবে কোনটি সত্য নয় বা কোনটি ভুল, বোঝা গেছে? সেকেন্ড ট্রিক হচ্ছে, তোমরা, আমি বলবো অবশ্যই খাতায় নোট করতে থাকো, তাহলে ভুলবে না। আর ভিডিও কতবারই বা দেখবে, এখন সময় খুব কম রয়েছে। সেকেন্ড ট্রিক হচ্ছে, যখন কোনো অপশান দেখবে, যখন কোনো অপশান দেখবে আকারে একটু বড় রয়েছে, যেমনটা একটু আগে বললাম যে এই 4টে অপশানের মধ্যে যে অপশানটা আকারে বড়, কোনটা, এটা আকারে বড় আছে, তো এটা ম্যাক্সিমাম টাইম কিন্তু এটাই রাইট অ্যান্সার হয়। দেখবে ম্যাক্সিমাম টাইম 80-90%, এই ট্রিকগুলো কেউ বলবে না, আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কোনো ইউটিউব চ্যানেল, কোনো কোথাও পাবে না, কোনো কোচিং সেন্টার পাবে না, আমি তোমাদের গ্যারেন্টিতে বললাম 80-90% এটা রাইট অ্যান্সার হবে। আমি বলবো অবশ্যই এই সব ভিডিওগুলো তাদেরকে শেয়ার করে দাও যারা এখনও পর্যন্ত কোনো কোচিংয়ে ভর্তি হতে পারেনি শুধুমাত্র পয়সার অভাবে। তো এই স্টুডেন্টগুলোকে আমি চাই হেল্প করতে, তোমাদের কর্তব্য, তোমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে হেল্প করা। তো সেকেন্ড স্টেপ আমি বলে দিলাম, এবার তোমাদেরকে বলি কিছু কিছু মিস্টেক, তারপর আমি আবার ট্রিকে ফিরে আসবো। আর তার আগে বলি বইয়ের ব্যাপারে, কোন বইটা তোমাদের পড়া উচিত। আজকেই আমাদের শেষ দিন, আজকের পর আর কিন্তু 7টা পাবলিকেশনের কোনো অ্যাডভার্টাইজমেন্ট, কোনো রকম কোনো কথা তোমরা শুনতে পাবে না, কারণ আজকে হচ্ছে শেষ দিন আমাদের কুপন কোডের। তো আমি একেবারে সরাসরি তোমাদের নিয়ে যাই আমাদের ওয়েবসাইটে।
দেখো বন্ধুরা, যে ছবিটা তোমরা এতক্ষণ থাম্বনেলে দেখছিলে সেই ছবিটা নিয়ে এখন আলোচনা করছি। এই যে বইটা রয়েছে জিএনএম এএনএম এন্ট্রান্স অর্গানাইজার, এই বইটা আজকে হচ্ছে শেষ দিন তোমরা কিনতে পারবে। এরপর থেকে তোমাদেরকে বেশি দামে বইটা কিনতে হবে এবং তারপর কিন্তু আর কোনো কুপন কোড বা কোনো কিছু ইউজ করলে তোমরা কিন্তু বইটা পাবে না, ঠিক আছে? এই বেশি দামেই কিনতে হবে। তো এই বইটা কেনার জন্য কেন তোমাদেরকে এত জোর করেছিলাম, এই যে বিগত প্রায় এক মাস ধরে আমি বইটা রিভিউ করেছি, বইটা নিয়ে এত ভিডিও বানিয়েছি, তো প্রথম কথা হচ্ছে বইটা আমি নিজে ফলো করেছি। প্রত্যেকে জিজ্ঞাসা করো যে স্যার কোন বইটা ফলো করবো, কোন বইটা ফলো করবো। তো আমার প্রথম একটা ভিডিও আমি দিয়েছিলাম যে হুইচ বুক ইজ বেস্ট ফর জিএনএম এএনএম এক্সাম 2022-এর জন্য। তো আমি ওই ভিডিওর দাম সব থেকে বেশি ভিউ এসেছে, প্রায় 60,000 কাছাকাছি ভিউজ এসেছে। তার জন্য তোমাদের প্রত্যেককে আমি নতমস্তক হয়ে তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই যে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো তোমাদেরকে প্রথম থেকে 7টা পাবলিকেশনের বই আমি ফলো করতে বলি, কারণ কোনো প্র্যাকটিস বই পড়ে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। সরাসরি বলছি, পরীক্ষায় পাশ করতে গেলে টেক্সট বইটা পড়া দরকার। 7টা পাবলিকেশনের টেক্সট বই যা আছে হুবহু তুমি এখানে পাবে, শুধুমাত্র সংক্ষিপ্ত রূপে পাবে এখানে। এই জন্য বারবার তোমাদের বলি যে বইটা ফলো করো। বইটা অনেকে কঠিন ভেবে ছেড়ে দেয়, আমার অনেক রিভিউ এসছে, অনেক ছেলেমেয়েরা বলছে স্যার এত কঠিন লাগছে, পড়তে পারছি না। পড়তে পারছো না এটা ঠিক আছে, কিন্তু পড়ছো না এটা খুব বাজে ব্যাপার। বইটা কিনে যারা পড়বে ভালোভাবে একটু যদি মুখস্থ করতে পারো, একটু যদি বুঝে বুঝে পড়ো যে কোথায় কী বলছি, জিনিসগুলো যদি একটু ক্লিয়ারভাবে পড়ো, তোমরা অবশ্যই 80% কিন্তু স্কোর করতে পারবে। আমি এইটুকু মোটামুটি গ্যারেন্টিতে বলতে পারি, কারণ আগের বছরও তাই, আগের বছর স্টুডেন্টরা এই বইটা খুব ভালোভাবে ফলো করেছিল, ভালো মার্কস পেয়েছে। আরও অনেক প্র্যাকটিস বই আছে, এগুলো দেখো, এগুলো হচ্ছে প্র্যাকটিস বই, এগুলো প্র্যাকটিস করলে তোমরা তোমাদের স্কিলস, তোমাদের নলেজ এগুলো ইম্প্রুভ করতে পারবে, আর কিছু না। আমি বলতে পারবো না যে এটা তুমি গ্যারেন্টি কমন পাবে, বাট আমি এইটুকু বলতে পারি তোমার যে স্কিল সেটা 80% তুমি গ্রো করতে পারবে, আরও বেশি ফাস্টেস্ট হবে। তুমি যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো একটু টাইম লাগতো সেগুলো খুব ফাস্টলি ক্যালকুলেশন করতে পারবে, কারণ তুমি এত ভালোভাবে প্র্যাকটিস করেছো। ক্লিয়ার? তো বোঝা গেছে? এই জন্য আমি বইটা ফলো করতে বলি বারবার। আজকে হচ্ছে শেষ দিন, এরপর আর তোমরা কখনোই আমার ভিডিওতে এই বইটা নিয়ে আলোচনা করতে দেখবে না। তো এবার তোমাদেরকে বলি কীভাবে তোমরা ডাউনলোড করবে, সরি, কীভাবে বইটা তোমরা অর্ডার দেবে। তো প্রথমে তোমাদের ক্লিক করতে হবে বাই ইট নাও। এই বাই ইট নাও ক্লিক করার পর আমি দেখিয়ে দিই একেবারে। তো বাই ইট নাও ক্লিক করার পর তোমাদেরকে একটা বক্স চলে আসবে, সেখানে তোমাদের ডিসকাউন্ট কোডে আমাদের কুপন কোড ইউজ করতে হবে। ডিসকাউন্ট কোডে তোমাদের লিখতে হবে সাফল 25। তো আমি লিখি দেখাই, এসে FOLLO সাফল্য 25, অ্যাপ্লাই ক্লিক করে দিলেই তখন দেখবি বইটার দাম কমে গেছে। তো আমি বারবার বলছি 31 তারিখ 12টার আগে অবশ্যই অর্ডার দেবে, রাত্রি 12টা বেজে গেলে আর কিন্তু বইটার দাম 219 টাকায় পাবে না, তখন 293 টাকা হয়ে যাবে। দেখছো 219 টাকায় পাচ্ছ, অবশ্যই 219 টাকায় বাড়িতে বসে এত ভালো একটা বই পাচ্ছ। প্র্যাকটিস সেট ছাড়া বা কোনো ভালো বই ছাড়া কখনোই পরীক্ষায় পাশ করা যায় না, সে জিএনএম এএনএম বলো, আইআইটি বলো, বা যাই পরীক্ষা দাও না কেন। খুব সংক্ষেপে যদি বলতে যাই, বই হচ্ছে মানুষের জীবনের কারিগর। টিচারকে বলা হয় তো মানুষ গড়ে কারিগর, তারপরে যিনি যা দেখো, আমরা কাকে ফলো করি, আমরা টিচারকে ফলো করি, টিচার কাকে ফলো করে, টিচার বইকে ফলো করে, নিজের বুকসকে ফলো করে। তো অবশ্যই মাথায় রাখবে বুকস হচ্ছে বা বই হচ্ছে আমাদের সমাজ গড়ার কিন্তু আসল কারিগর। আমি কিন্তু এটাই মনে করি, আমি নিজেও প্রচুর বই পড়ি, আমার বাড়িতে প্রচুর বই আছে, আমি যেখানে থাকি সেখানেও প্রচুর বই রাখা থাকে, কারণ আমি বই পড়তে ভালোবাসি। প্রত্যেকটা মেধাবী ছাত্রছাত্রী এবং প্রত্যেকটা ভালো শিক্ষক কিন্তু বই ছাড়া চলতে পারে না, এটা তুমি মিলিয়ে নেবে। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। এবার দেখো, এখানে তোমরা সমস্ত ডিটেলস সবকিছু ফিল আপ করার পর তারপরে তোমরা কন্টিনিউ টু শিপিংয়ে ক্লিক করবে, তারপর তোমাদের পেমেন্ট করলে তোমরা কিন্তু বইটা হাতে হাতে পেয়ে যাবে। ক্লিয়ার? চলো, আজকের মধ্যে অবশ্যই অর্ডার দেবে আমি এটুকু বলছি, কারণ সময় কিন্তু আর কয়েক ঘন্টা রয়েছে, ঠিক আছে? চলো আবার ফিরে যাই আমাদের টপিকে। দেখো তো, এই সময় আমাদের কিছু প্রিকশন নিতে হয়, কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। যেমন হচ্ছে মেয়েরা, বিশেষ করে যেহেতু জিএনএম এএনএম পরীক্ষাটা বেশিরভাগ পরীক্ষার্থী থাকে মেয়ে, তো কিছু কিছু মেয়ে থাকে এমন যারা সিরিয়াল, মুভি বা ফানি ভিডিও বা ইউটিউবের যেসব ফানি ভিডিওগুলো হয়, ফেসবুকে যেসব ফানি ভিডিওগুলো হয়, মানে এইসব নেশাগুলো থেকে বেরিয়ে আসতে পারে না। এমনও হয় যে পরীক্ষার দিনও তারা প্রথমে একটু ভিডিও ফিডিও দেখে নিয়ে একটু মজা নিয়ে এন্টারটেনমেন্ট হয়ে এন্টারটেন নিয়ে তবে গিয়ে পরীক্ষা দিতে যায়। প্রথমে বলছি প্লিজ, এখন কদিন এসব বন্ধ রাখো, কারণ কি সারা জীবন এসব পড়ে থাকবে। এই এই পরীক্ষা কয়েকটা দিন না তোমরা ফিরে পাবে না গো, সারা জীবন তখন পস্তাবে। হয় একটা বছর আবার তোমাদের পড়তে হবে, আর না হয় তোমাদেরকে একটা বছর মানে অন্য কোনো কোর্সের জন্য জয়েন হতে হবে। তো তার থেকে বেটার হবে যেটার জন্য তোমরা এতদিন পর্যন্ত পড়ে এসেছো সেটাকে ভালোভাবে আরও গ্রো করো, আরও বেশি করে গ্রো করো, ঠিক আছে? তো আমার এটা করো থার্ড স্টেপ। ফোর্থ যেটা স্টেপ সেটা হচ্ছে কি,
তোমার যে বাড়ির আশেপাশে যারা আছে, দাদা দিদি বা ভাই বোন যে থাকুক, তাকে বলবে যে এই এই জায়গাগুলো তোমার প্রশ্নগুলো ধর, প্রশ্ন উত্তর ধরাধরি করো। যদি তোমার বন্ধু বান্ধব থাকে, এইটা আমি বারবার বলছি, বন্ধু বান্ধব যদি থাকে একসাথে টিম করে পড়ো, বেশিক্ষণের জন্য নয়, 2-3 ঘন্টার জন্য পড়ো। কারণ কি, ওইখানে আমরা একটা প্রতিযোগিতার মধ্যে ঢুকে যাই, একটা কম্পিটিশান হয়। আমরা ধরো যে আমি নিজে থেকে একটা জিনিস পড়লাম, আমি তো নিজে জানলাম সেই জিনিসটা, তাই না? এবার এর বাইরে তো অনেক প্রশ্ন থাকতে পারে, সেটা তো আমার বোধগম্য নাও হতে পারে। তো আমরা সবসময় তাই করতাম, আমি যখন স্টুডেন্ট ছিলাম, ইনফ্যাক্ট এখনও পর্যন্ত, যদিও আমি কম্পিটিটিভ এক্সাম পড়ছি, তো আমি এখনও পর্যন্ত এটা করি। আমার যখন কোনো বন্ধুবান্ধব হয় তো তখন দেখা হয়, তখন আমরা এরকম করি, একটা রুমে নিয়ে নিলাম, রুমে নেওয়ার পর সেখানে আমরা 3-4 জন মিলে একসাথে বসে যাই। এই যে যে টপিকটা নিয়ে পড়বো সেটা, সরি, যে যে টপিকটা নিয়ে আমরা কুইজ করবো সেটা প্রথমে আমরা পড়ে নিতাম, খুব ভালোভাবে পড়লাম, যে যেখান থেকে পাচ্ছি খুব ভালোভাবে পড়ে নিয়ে তারপর শুরু হলো আসল প্রতিযোগিতা। তো আমরা 4 জন 4 ভাগে ভাগ হয়ে গেলাম, তারপর শুরু হয় আমাদের প্রতিযোগিতা। যে যত কঠিন ধরবে সে তত বেশি জিতে যাবে পয়েন্ট। তো এইভাবে তোমরা খেলার ছলে পড়বে, তাহলে দেখবে যে কোনো পড়ায় খুব সহজে, খুব ইজি প্রসেসে তোমরা কিন্তু যে কোনো জিনিস তোমরা খুব সহজে শিখতে পারবে। একজন টিচারের থেকে একজন বন্ধু, একজন ফ্রেন্ড সব থেকে ভালো শেখাতে জানে, আমি এটা বিশ্বাস করি। এবং আমি এটাই করতাম, যে কোনো আমার যে ফ্রেন্ডরা ছিল, অনেক ফ্রেন্ডরা এরকম আছে যে স্যারদের পড়ানো বুঝতে পারতো না, তো আমি তাদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করতাম, খুব সহজে বোঝানোর চেষ্টা করতাম, ওরা কিন্তু বুঝতে পারতো। আমি এটা রিয়েলাইজ করেছি, একজন ভালো স্টুডেন্ট, ভালো টিচারের থেকে একজন ভালো ফ্রেন্ড কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ। ওকে, চলো, তো 4টে আমি ট্রিক বলে দিলাম, এবার কিছু তোমাদেরকে সাজেশন বলি। দেখো, প্রথম কথা হচ্ছে আমাদেরকে লাইফ সায়েন্সে বেশি জোর দেওয়া উচিত, এবং বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু লাইফ সায়েন্সের প্রতি বেশি জোর দিয়েওছে। তুমি যদি খোঁজ খবর নিয়ে দেখো, আমি কয়েকদিন আগে একটা পোল করেছিলাম, একটা ভোট নিয়েছিলাম যে কার কোন সাবজেক্টটি বেশি কঠিন লাগে। ম্যাক্সিমাম স্টুডেন্ট ভোট করেছে হয় ইংলিশ না হয় ম্যাথ, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সবথেকে বেশি যেটাতে মানে স্ট্রং সেটা হচ্ছে লাইফ সায়েন্স, এইটাতেই কাজে লাগাও। যারা ভাবছো যে ভাই আমি লাইফ সায়েন্সে তো আমি পারবো না, লাইফ সায়েন্সটা বাদ দিয়ে বাকি সাবজেক্টগুলো ধরো, কারণ ওরা লাইফ সায়েন্সে ভালো, বাকি সাবজেক্টগুলো তো কঠিন। তোমাদেরকে করতে হবে কি, বাকি সাবজেক্টগুলো তো ভালো করতে হবে, লাইফ সায়েন্সটা থাক, ঠিক আছে? কারণ কি, দেখো, যারা শুরু করোনি তাদের জন্য বলি, বেশি পড়তে গেলে আমাদের কি হয়, আমাদের মেন্টালি না পুরো হ্যাক হয়ে যায়। আমরা ভাবি যে পড়বো এখন না, পরে পড়বো, আর কয়েকক্ষণ এখন একটু অন্য কোনো ভিডিও দেখি, কোনো গেম খেলি, তারপর পড়তে বসবো। এর জন্য কি হয়, আমাদের কিন্তু মাইন্ডটা অন্যদিকে চলে যায়। সবসময় বলছি যে যেটা ভাববে সেই টপিকটা, একটা প্রথমে ধরে নাও যে আমি বললাম যে ফিজিক্সের আজকে আলো চ্যাপ্টারটা পুরোটা পড়ে আমি শেষ করব, তারপর কোশ্চেনগুলো অ্যান্সারগুলো আলোচনা করব। তো বারবার বলছি, প্রথমে একটা চ্যাপ্টার ভালোভাবে পড়বে, তারপর কোশ্চেন অ্যান্সারগুলো বারবার প্র্যাকটিস করবে, বন্ধুদেরকে ধরতে দেবে, যদি সামনাসামনি দেখা নাও হয় ফোনে কথা বলবে, ফোনে বলবে তুই কোশ্চেন কর আমি উত্তর দিচ্ছি, বা তুই অ্যান্সার দে আমি কোশ্চেন করছি, এইভাবে প্রশ্ন উত্তর এভাবে আলোচনা করবে, তাহলে দেখবে অনেকটা তোমরা এগিয়ে গেছো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। এটা করলে এই যে 4-5টা ট্রিক আমি বললাম, এগুলো যদি তোমরা ফলো করো, তোমাদের যা স্কিল আছে তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি 80-90% স্কিল তোমরা গ্রো করে যাবে, ঠিক আছে? এরপরে আসি মক টেস্টে। মক টেস্টে যখন আমি বলেছি, এন্ট্রান্স প্র্যাকটিস বলে একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে তোমাদের যে স্কিল আছে সেটা আরও বাড়াতে পারবে, আরও বেশি গ্রো করতে পারবে, কারণ ওখানে তোমাদের ফ্রিতে 2-3টে মক টেস্ট দিতে পারবে। একটা যে 2021-এর আমি তোমাদের দেখিয়ে দিই একবার ওয়েবসাইটটাই, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। এটা হচ্ছে সেই ওয়েবসাইটটা, এর নাম হচ্ছে কি, entrancepractice.com। তো এখানে তোমরা সার্চ করবে, সার্চ করার পর বা চাইলে আমার ডিসক্রিপশানে লিঙ্ক আছে এই ওয়েবসাইটে আসার, সেখানে ক্লিক করলে তোমরা ফ্রিতে 3টে মক টেস্ট দিতে পারবে। কীভাবে, দেখো প্রথমেই বলে দিই, রেজিস্ট্রেশনে যারা প্রথমবার আসবে তারা রেজিস্ট্রেশনে ক্লিক করবে, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আর যারা অলরেডি করেছো বাট ভাবছো কী করে মক টেস্টটা দেবে বা কবে হবে কীভাবে হবে, দেখো এত কিছু ভাবতে যাবে না, মক টেস্ট ফ্রি মক টেস্ট, তোমরা যখন খুশি যেভাবে খুশি যেখান থেকে খুশি সেখান থেকে দিতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এখানে প্রথমে তোমাদেরকে স্ক্রোল করে নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসলে দেখবে GNM ANM এখানে মক টেস্ট সিরিজ, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবে তোমাদের কাছে একটা লগ ইন পেজ ওপেন চলে আসবে, একটু লোডের সময় নেবে, কারণ এই দেখো চলে আসছে লগ ইন। তো এখানে তোমাদের কী করতে হবে, ইমেল আইডি পাসওয়ার্ড এসব দিয়ে ক্রিয়েট করতে হবে, সরি লগ ইন করতে হবে। আমি যেহেতু অলরেডি গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি ক্রিয়েট করেছি, তো তোমাদেরকে গুগল অ্যাকাউন্টে খুলে লগ ইন করে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি লগ ইন করে তোমাদের দেখালাম, কারণ আমার দেখো পার্সোনালি কিছু ব্যাপার থাকে যার জন্য আমি আইডি পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করতে পারবো না, আমার ইমেল আইডি এসব পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করা যায় না। তো যাই হোক, কারণ ওখানে হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য আমি তোমাদের ওটা হাইড করে রাখলাম, ঠিক আছে?
তো দেখো এই সাফল্য বাংলা এখানে দেখাবে আমার চ্যানেলের নাম, তোমরা তোমাদের চ্যানেলের সরি তোমাদের যে নাম আছে সেগুলো তোমাদের ওখানে দেখাবে, শো করবে। তো তোমাদের নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসলে দেখতে পাবে এখানে আমি অলরেডি একটা পরীক্ষা দিয়েছিলাম, তো আমি জাস্ট তোমাদের দেখানোর জন্যই পরীক্ষাটা দিয়েছিলাম, আমি নিজে দু একবার প্র্যাকটিস করেছিলাম। খুব ভালো ভালো কোশ্চেন কিন্তু এখানে আছে, ঠিক আছে, আমাকে ওরা ফ্রিতেই দিয়েছে, আমি যেহেতু ওদের সাথে এত হেল্প করছি ওরা আমাকে ফ্রিতেই দিয়েছে, তো আমি সবগুলো মক টেস্ট দিয়ে দেখেছি, খুবই ভালো ভালো মক টেস্ট আছে ভাই। মানে আমি এটুকু বলবো যারা মানে ভাবছো যে কী করবো, নেবো কি নেবো না, নেবো কি নেবো না, ভালো হবে কি হবে না, আমি বলছি গ্যারেন্টি দিয়ে বলছি খুব ভালো ভালো মক টেস্ট আছে এখানে, খুব ভালো ভালো সিরিজ রয়েছে। যেমন আমি তোমাদের কথা বলছি, তোমাদের ফ্রিতে একটা দেখিয়ে দিই এক্সামিনেশন নেম, যেমন যেমন দেখো আমি তোমাদের শিফট টু এর দেখাচ্ছি, ঠিক আছে, এটা যেটা 2021 শিফট টুতে এসেছিলো সেটা কোশ্চেন আছে। এইভাবে প্রত্যেকটা মক টেস্ট কিন্তু রয়েছে, দেখো এখানে 15টা, এবং গতকাল আমি ফোন করেছিলাম ওরা বলেছিল যে আরও 5টা অ্যাড করে দেবে, অর্থাৎ 20টা মক টেস্ট দিতে পারবে, 20টা মক টেস্ট, এর জন্য লাগছে কত, 200 টাকা, ঠিক আছে, 200 টাকা লাগছে। এর এই বিনিময়ে তোমরা কী পাচ্ছ, 20টা মক টেস্ট দিতে পারবে, নিজেদের স্কিল ইম্প্রুভ করতে পারবে, কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, কোথায় আমাদের জোর দেওয়া উচিত, ঠিক আছে, এই এত কিছু পেয়ে যাবে, ঠিক আছে। আর বাকি যদি কোনো হেল্প লাগে, কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য যদি হেল্প লাগে, আচ্ছা তোমাদের আগে পরীক্ষাটা দিয়ে দেখাই, ধরো এখানে প্রথমে সিলেক্ট করলাম ANM GNM 2021 শিফট টু এর কোশ্চেন, ফ্রি টেস্ট, যেগুলো ফ্রি টেস্ট লেখা আছে সেগুলো ফ্রিতে দিতে পারবে, আর যেগুলোর পাশে ফ্রি নেই সেগুলো কিন্তু পে করতে হবে 200 টাকা দিয়ে, ঠিক আছে। তো চাইলে ফ্রিটা তোমরা দিতে পারো, কোনো টাকা পয়সা লাগবে না। এবার আসার পর তোমাদের সাবজেক্ট নেমে কী করতে হবে, অল যেটা ফ্রি সেটাতে ক্লিক করতে হবে, তারপর টেক এক্সামিনেশন এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে, এখানে যেই ক্লিক করে দেবে তখন তোমাদের পেজটা ওপেন হয়ে যাবে। দেখো পেজ ওপেন হয়ে গেল, এইবার তোমরা পরীক্ষায় যেরকম যেরকম তোমাদের মনে হচ্ছে সেটা সেটা সঠিক উত্তর দিয়ে সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সট করে তোমরা পালিয়ে যেতে পারবে বা চলে যেতে পারবে। দেখো এখানে কিন্তু আর নতুন করে আমি দেখাচ্ছি না, তোমরা অলরেডি জানো, তো আমি তোমাদের সুবিধার্থে একেবারে 65 নম্বর কোশ্চেন যেটা এসেছিলো সেটা দিয়ে আমি সেভ করে দিলাম, তারপর তোমাদের দেখাই রেজাল্টটা কিন্তু সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে। এখানে দেখো তুমি কত পার্সেন্ট পেয়েছো, হ্যাঁ তোমাদের কতগুলো রাইট অ্যান্সার হয়েছে, কতগুলো ভুল অ্যান্সার হয়েছে, সমস্ত কিছু দেখিয়ে দেবে। তারপর তোমাদের কিন্তু এখানে তোমাদের অ্যানালিটিক্যাল যে সমস্যাগুলো এখানেই যে প্রোগ্রেস বাড়ে, তোমাদের কোথায় কী সমস্যা আছে সেটা দেখিয়ে দিচ্ছে, দেখেছো খুব সুন্দরভাবে, খুব সুন্দর গ্রাফের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে। তো যাই হোক চাইলে দেখতে পারো, এরকম মক টেস্ট খুবই কম আছে এখনও পর্যন্ত GNM-NM-এর জন্য, বিশেষ করে অনেকে PDF দেবে, অনেক ইউটিউব চ্যানেলে ভিডিও দেবে, কিন্তু মক টেস্ট দেওয়ার মতো সেরকম কোনো ওয়েবসাইট এখনও পর্যন্ত আমি দেখিনি, ঠিক আছে। তো দেখো এই যে কন্ট্যাক্টে চলে আসবে, যদি কোনো সমস্যা হয়, টেকনিক্যাল ইস্যু বা যদি কেউ পেমেন্টের ব্যাপারে কোনো সমস্যা হয় আমাকে ফোন করলে আমি তো সলভ করতে পারবো না, কারণ এটা আমার ওয়েবসাইট নয়। তো দেখো এখানে আসার পর তোমাদেরকে এই যে দুটো, দেখো একটা ইমেল আইডি আছে, দুটো ফোন নাম্বার আছে, যে কোনো একটাতে ফোন করবে, সময় কিন্তু অফিসিয়াল টাইমে ফোন করবে, ঠিক আছে, যে কোনো সময় ফোন করলে সমস্যা হয় তো অফিসিয়াল টাইমে ফোন করবে, মেল যখন তখন ইচ্ছে করলে করতে পারো, কোনো সমস্যা নেই, ওকে। যাই হোক, তো এটা গেল আমাদের মক টেস্টের ব্যাপারটা। এবার তোমাদেরকে আরও কয়েকটা কথা বলে রাখি যেগুলো তোমাদের জানা খুবই জরুরি। প্রথম কথা হচ্ছে অনেকে এই সময় না বলবে যে আর কত পড়বি, এখন একটু নিজের মানে বাড়ির কথা চিন্তা কর, এটা কর ওটা কর, এই সময় না অনেক কিছু উল্টোপাল্টা চিন্তা আসবে যে না কিছু একটা রোজগার করি, এখনই কিছু একটা করি। ভিডিও দেখছো হয়তো, কারো একটা ভিডিও দেখছো খুব ফানি ভিডিও, আশিস চাঞ্চালানি, তাছাড়া হচ্ছে তোমার ভুবন বাম বা হচ্ছে ক্যারিমিনাটি, এদের ভিডিও দেখছো, কোনো একটা স্পন্সর ভিডিও হলো যে তোমার গেম খেলে গেলেও টাকা ইনকাম করতে পারবে, এই ধরনের ভিডিওগুলো দেখবে না, ওরা প্রমোশনের জন্য ওইসব তোমাদের দেখায়, ওরা টাকা পায় তার জন্য। তোমরা কী করবে, তোমরা হয়তো লোভে পড়ে যাবে, হ্যাঁ ভাই টাকা এনে রোজগার হবে, হয় না, অত সহজ নয়। যদি রোজগার করা অতই সহজ হতো তাহলে এত কঠিন করে কষ্ট করে খাটতে যেত না, ওকে। তো অবশ্যই মাথায় রাখবে এখন এই মুহূর্তে বিশেষ করে, পরে যখন যা যা খুশি করো, কিন্তু এই পরীক্ষার মুহূর্তে দাঁড়িয়ে এসব করবে না একদম, ঠিক আছে। তো এতগুলো আমি কথা বললাম, এবার তোমাদেরকে কিছু গুড ওয়েসেজ দিই, কিছু মোটিভেশন কোড শেয়ার করব। দেখো আমি একটা সময় গিয়ে আমি নিজেও ম্যাথে খুব সমস্যা ছিলাম, আমি বিশ্বাস করবে না আজকে যে তোমাদেরকে এত সুন্দর সুন্দর ম্যাথগুলো করাচ্ছি, আমি নিজেও ভাবতে পারি না যে সত্যি কি আমি এত ভালো পারছি, এত এত অ্যাপ্রিসিয়েশন আসছে প্রত্যেকে, এত ভালোবাসা পাচ্ছি, এত কমেন্ট আসে ভালো ভালো, ভালো লাগে খুব, খুবই ভালো লাগে গো, আমি বিশ্বাস করতে পারবো না এত কিছু আমি কোনো ভাবিও নি যে এত কিছু আমি করতে পারবো। তো তোমাদের কাছে আমি এটুকুই বলবো যে তোমরা যেহেতু এতটা সাপোর্ট করেছো, তো আমি চেষ্টা করে গেছি সারা জীবনই, সারা জীবন আমি কখনো কিন্তু মানে পিছপা হয়নি কোনো ভয় থেকে বা কোনো কঠিন জিনিসকে আমি ভয় পেয়ে চলে এসেছি এরকম না, আমি সারা জীবনই চেষ্টা করে গেছি যে ভাই আমাকে পারতে হবে, কারণ আমি যদি না পারি তাহলে হবে না, এটা সবসময় মাথায় রাখবে যে আমি যদি এখন হাল ছেড়ে দিই তাহলে কী সমস্যা হবে, আমি যদি এখনই যদি এখান থেকে চলে যাই, এখান থেকে পালিয়ে যাই,
কী হতে পারে, আমার কী লাভ হবে, আমার তো কোনো লাভ হবে না, তো আমাকে ফাইট করতে হবে, ফাইট করে দেখি না, যদি হেরে যায় সেটা আলাদা কথা, কিন্তু ফাইটটা তো করে দেখি, আমি চেষ্টা তো একবার করে দেখি, চেষ্টা করে যদি আমি হেরে যাই তাও লোকে সাপোর্ট করবে, কিন্তু আমি যদি পালিয়ে যাই লোকে কেউ সাপোর্ট করবে না বন্ধুরা, অবশ্যই মোটিভেশন কোট কেউ পারবে না। কোনো দেখো পৃথিবীতে সব থেকে বেশি যদি ভালো কেউ মোটিভেশন স্পিকার হয় সেটা হচ্ছে তুমি নিজে। তুমি নিজে চাইলে তোমার নিজের মনকে সান্ত্বনা দিতে পারো, তোমার মনকে তুমি ভালো বুঝতে পারবে, অন্য কেউ নয়। যতই তুমি সন্দীপ মাহেশ্বরী ভিডিও দেখো, যতই তুমি আরও অনেক যে ইউটিউব চ্যানেলগুলো আছে যতই ভিডিও দেখো না কেন, কেউ তোমায় হ্যাঁ সামান্য কিছুক্ষণের জন্য তুমি মোটিভেশন পাবে, তারপর যখন পড়তে বসবে দেখবে ঠিক ঘুম আসছে, মনে হবে যে না একটু একটু খেলে নিই এই করি। তো এইসব তোমাকেই মানে প্রিভেশন এগুলো কিন্তু প্রিভেন্ট করতে হবে, ঠিক আছে? এগুলো কেউ এসে তোমাকে প্রিভেন্ট করে দিয়ে যাবে না। সবসময় মাথায় রাখবে জীবনে এগিয়ে যেতে চাইলে অনেক বাধা বিপত্তি আসবে, তাই বলে সেই বাধা বিপত্তিকে পেরিয়ে গিয়ে আমরা একেবারে অন্যদিকে চলে গেলাম এরকমটা নয়। বাধা বিপত্তি আসবে, আমাদেরকে রাস্তা ঠিক থাকতে হবে, ঠিক আছে? তবে গিয়ে লাইফে দেখবে তোমরা অ্যাকচুয়াল সাকসেস পাবে। একটা গল্প বলি, জানি না আমি ভালো গল্প বলতে পারি কি না, কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, কারণ এরপর আমি ভিডিওটা এখানে শেষ করে দেবো। একটা একটা লোক ছিল, ঠিক আছে? আমি গল্পটা বলছি, ধর্মীয় অনেকে ভাবতে পারে যে ধর্মীয় ব্যাপার নিয়ে আলোচনা করছি, কিন্তু না, শোনো আগে গল্পটা। এখানে একটা কনফিডেন্সের ব্যাপার আছে, মানুষের মানুষের আত্মজোর, মানুষের আত্মবিশ্বাসের দাম আছে। একটা লোক ছিল, লোকটার নাম আমি জানি না, সত্যি ঘটনা এটা, সম্ভবত গুজরাট না কোথায় উত্তরাখণ্ডে হয়েছিল ঘটনাটা, তো 1973 না 71 এরকম সাল হবে। তো লোকটা ছিল এতটাই সরল সাদা সিধে, একটা লোকের কাছ থেকে সে মানে মহাজনের কাছ থেকে সে কিছু টাকা ধার নেয়। লোকটার নাম ছিল রামমঙ্গল। তো লোকটা একজন মানে তোমার হচ্ছে কি মহাজনের কাছ থেকে, যারা টাকা ধার দেয় তাদের কাছ থেকে কিছু টাকা ধার নেয়। তার ফলে কি হয় মানে তার বোনের বিয়ে দেওয়ার জন্য, এবার এবার এতটাই সরল সাদা সিধে ছিল লোকটা যে যে ধার নিয়েছিল, সে বলেছিল যে না আপনাকে আমি মাসে মাসে কিছু টাকা ধার সরি শোধ করে দেবো, তো এর জন্য আপনাকে কিছু প্রমাণ টমাণ কিছু দিতে হবে না, আমি টাকা শোধ করে দেবো। তো ও শোধ করে দিতে দিতে একটা সময় গিয়ে পুরোটাই শোধ করে দেয়, পরিশোধ করে দেয়। তো তখন যিনি মহাজন আছেন তিনি বলেছেন ধন্যবাদ, তুমি তোমার সমস্ত দেনা পাওনা সব কিছু মিটিয়ে দিয়েছো, তুমি এখন মুক্ত। তো বলেছিল ঠিক আছে তোমাকে একটা কাগজে লিখে দিই। তো বলেছিল না না আপনার কথাই যথেষ্ট, আমি কোনো কিছু চাই না, ঠিক আছে? তো লোকটা এতটাই আত্মবিশ্বাসে মর্যাদা রেখেছিল নিজের প্রতি এবং লোকটাকে সম্মান দিয়েছিল। লোকটা ছিল খুব ভীষণ লোভী, ঠিক আছে? ও কী করেছিল, ও কিন্তু রামমঙ্গলকে ঠকানোর জন্য ও বলল যে মানে কিছুদিন পর বলছে ও ভাবলো যে আচ্ছা সেই ছেলে যদি এখন আমাকে মানে আমি যদি আবার ওর কাছে টাকা চাই সে তো বাধ্য হয়ে দিতেই হবে ওকে, আমি না কেস করবো কোর্টে যাব। তো তাই করেছিল। আর রামমঙ্গল তখন গাছ থেকে পড়ে যে কী ব্যাপার ভাই, মানে আমি তো টাকা পরিশোধ করে দিয়েছি, তাহলে কেন আমাকে আবার টাকা দিতে হচ্ছে? তো এবার সে কিন্তু বলেছিল যখন কোর্টে তাকে নিয়ে যখন মানে ফয়সালা হচ্ছে সে সময় বিচারক তাকে জিজ্ঞাসা করছে তোমার কাছে কি এরকম কোনো প্রমাণ আছে যে তুমি ওকে টাকা পরিশোধ করেছো? তো বলল তখন রামমঙ্গল বলছে যে ভগবান ভগবান একমাত্র সাক্ষী আছে, তিনি জানেন যে আমি তাকে টাকা দিয়েছি। তো এবার জজ আছে, সে জজ বলছে তাহলে ভগবানকে ডাকা হোক, ঠিক আছে? তো একটা সময় দিল, তিন দিন পর আবার ভগবানকে মানে উপস্থিত হওয়ার জন্য প্রার্থনা করা হলো। তো এবার যে রামমঙ্গল আছে সে তো মানে মনে মনে বিশ্বাস করছে যে ভগবান ঠিক তাকে বাঁচাতে আসবে আর তার হয়েই তাকে সাক্ষী দেবে। আর ওইদিকে মানে যে মহাজন আছে লোভী মহাজন, সে তো মজায় মজায় মজা লুটছে, আরে ভাই ও তো পাগল আছে, ঠিক আছে? ওকে ভগবানকে নিয়ে আসবে কখনো হয়? মনের আত্মবিশ্বাস আত্মজোর যে মানুষকে কোন দিকে নিয়ে যেতে তুমি ভাবতে পারবে না। সেই দিন যেদিন কোর্টে শুনানি হওয়ার কথা সেদিন স্বয়ং ভগবান এসে সাক্ষী দিয়ে গেছিলেন, এটা সত্য ঘটনা। দেখো সব কিছুই মানুষ যদি মেনে নেয় তাহলে দেখবে সেটা সত্যি হয়। যদি মানে সে অবাস্তব ভেবে হাসি ঠাট্টা যদি করে উড়িয়ে দেয় জীবনেও কিন্তু কোনো জিনিস মনে রাখবে সত্যিটাও মিথ্যে হয়ে যায়। মানুষ যেটা মন থেকে বিশ্বাস করে না সেটা সত্যি হয়ে যায়। অনেক অলৌকিক ঘটনা কিন্তু হয়, যেমন আমরা দেখেছি জলেও আগুন জ্বলে, তো সেটা সায়েন্টিফিক্যালি কজ যেমন রয়েছে তেমন কিছু আধ্যাত্মিক লেভেলের কথাও রয়েছে। যাই হোক না কেন, তো কিছু কথা মানে অবাস্তব মনে হলেও সেটা কিন্তু সত্যি হয়। তো আমার মূল কথা হচ্ছে মানুষের আত্মবিশ্বাস আত্মজোর যদি সব কিছু ঠিকঠাক থাকে, মনোবল যদি একদম স্ট্রং থাকে, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে ঠকাতে পারে। তো আমি বারবার বলছি
পরীক্ষার জন্য যারা একদৃষ্টিতে তাকিয়ে ছিল যে আমাকে জিএনএম এনএম পরীক্ষা পাস করতে হবে, তোমাদের মনে এখন অনেক সমস্যা আসবে, ভাবে যে যারা জিএনএম পায়নি তারা তো খুব ভালোভাবে চেষ্টা করছে, তারা তো পারবেই, আমি কী করব, আমি তো এই জাস্ট উচ্চ মাধ্যমিক দিয়ে উঠলাম, আমি কী করে পাস করব। পাস করতে পারবে, তোমরা এই মুহূর্তে পড়েছো, তোমরা ভালোভাবে কালচার করেছো, তোমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছো, শুধুমাত্র তোমাদের এখন সময় হচ্ছে ঠিক সময় গিয়ে পরীক্ষায় তোমাদের যে যা পড়েছো সব কিছু একদম পুরো ছেড়ে দেওয়া, তারপর বাকিরা সব কিছু উপরওয়ালা হাতে। তিনি চাইলে অনেক কিছু মিরাক্কেল করতে পারেন, তুমি ভাবছো যা তার থেকে উল্টো হয়ে যায়। আমি আমার নিজে গল্প বলি, আমি 2018 আমি গ্র্যাজুয়েশন পাশ করি, তারপর আমি না চেষ্টা করছিলাম কোনো একটা ভালো কলেজে পিজি পোস্ট গ্রাজুয়েট করার, ঠিক আছে। তো আমি কোনো মানে খুব ছোটো ছোটো কলেজগুলোতে অ্যাপ্লাই করেছিলাম, তো মূলত কলেজে হয় না মানে পোস্ট গ্র্যাজুয়েশন, বাট আমাদের ডিস্ট্রিক্টে একটা কলেজ ছিল, আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে এবং আমি এখন কলকাতায় থাকি, কিছুদিন আগে দুর্গাপুরে ছিলাম, তো কর্মসূত্রে এদিক ওদিক করতে হয়, যাই হোক না কেন। তো সেই সময় কী হয় মানে আমি কোনো কলেজে চান্স পাচ্ছিলাম না, তো একটা কলেজ আছে কেন কলেজ, ঠিক আছে, আমি উল্লেখ করে দিলাম, কৃষ্ণনাথ কলেজ বহরমপুরে, খুবই ফেমাস কলেজ এবং ডিস্ট্রিক্টের সবথেকে ভালো কলেজ। তো আমি খুব আশা নিয়েছিলাম যে আমার হয়তো সুযোগটা হয়ে যাবে, তো আমার একটু মার্কসটা কম ছিল কারণ আমি প্রচণ্ড পড়তাম কিন্তু মার্কস পেতাম না। আমার এই ভুলটা কেন যে আমি জানি না, আমার সবাইকে যারা মোটিভেট করে তারা নিজেরাই কিন্তু কোথাও না কোথাও গিয়ে না আটকে যায়। তো আমি নিজেও চেষ্টা করতাম, খুব চেষ্টা করতাম কিন্তু খুব একটা ভালো স্কোর হতো না। আমি সবাই স্কুল কলেজে সবাই জানতো ছিল একটা টপ করবে, বাট দেখা গেল যখন এক্সাম রেজাল্ট বেরোচ্ছে তো আমি টপ করতে পারিনি যথারীতি, কেন হতো আমি জানি না, প্রচণ্ড পড়তাম কিন্তু হতে পারিনি এখনও পর্যন্ত। যাই হোক, খুব একটা ইচ্ছে ছিল যে কলেজ টপার হবো বা ইউনিভার্সিটির মধ্যে সব থেকে বেশি র্যাঙ্ক করে দেখাবো, পারিনি, তো সেই এখনও ইচ্ছেটা এখনও থেকে গেছে। যাই হোক না কেন, তো আমি ভেবেছিলাম যে অন্ততপক্ষে কে এন কলেজে সুযোগ পেয়ে যাবো কারণ সেখানে হয়তো আর বেশি স্টুডেন্ট ভর্তি হবে না। হলো পুরো উল্টোটা, আমি কোথাও সুযোগ পেলাম না, আমি কে এন কলেজে পেলাম না, আর দু একটা তো করেছিলাম পাইনি। সব থেকে অবাক করা ব্যাপার হচ্ছে আমি যাদবপুর ইউনিভার্সিটির মতো এত বড় একটা ইউনিভার্সিটি যেখানে মানে সুযোগ পাওয়া যথেষ্ট ভাগ্যের ব্যাপার, যথেষ্ট পরিশ্রম করতে হয়, অনেকের স্বপ্ন যাদবপুরে পড়া, সেখানে আমি সুযোগ পেলাম প্রথম চান্সই, জাস্ট পরীক্ষায় পাস করেই আমি কিন্তু সুযোগ পেয়ে গেলাম। তো এটা আমি বলবো তোমাদের সবাইকে মোটিভেশন দেওয়ার জন্য বলবো, মোটিভেট করার জন্য বলবো, জীবনে সব কিছুই কিন্তু শেষ হয়ে যায় না, যেখান থেকে শেষ হয় সেখান থেকে কোনো কিছু শুরু হয়, আর যেখানে ভাবছো যে না আমি পারবো না সেখানেই দেখবে তুমি ভালো স্কোর করতে পারবে, তুমি সেখানেই ভালো র্যাঙ্ক করতে পারবে, অবশ্যই চেষ্টা করে যাও, ভালো ফল আসবেই। ওকে, আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সবাই মন দিয়ে পড়ো, এই মুহূর্তে কোনো কিছু দেখবে না, সব কিছু বন্ধ করে শুধু মন দিয়ে ভালোভাবে পড়ো, যাতে স্বয়ং ভগবান এসে বলে বল তুই কত মার্কস চাস, এত রকমভাবে পড়ো। ওকে, চলো, অল দ্য বেস্ট।